নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সুপ্রিয়ার কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আলু ও পটলের একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম কম সময় ও কম উপকরণে পেঁয়াজ রসুন ছাড়া আমার আজকের নিরামিষ রান্না খেতে হয়েছিল অসাধারণ। তো আর বেশি কথা বলছি না, আমি রেসিপির দিকে চলে যাচ্ছি। তো সবার প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য আমি এখানে নিয়েছি আদা, জিরে, গোলমরিচ, ধনে, একটা টমেটো একসঙ্গে বেটে নেব। আমি যেহেতু মিক্সিং গ্রাইন্ডার ইউজ করছি তো কম মশলা বাটা যায় না, সেই জন্য আমি একটা টমেটো দিয়েছি। গুঁড়ো মশলা ইউজ করছি না, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে চিনি। আমি এখানে চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটা স্কিপও করে দিতে পারেন। আর আমি এখানে হাফ গ্লাস জল দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। রান্না প্রায় হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আলু পটলের তরকারিটা রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে বা মাছ মাংস খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবারের জন্য ট্রাই করলে। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের খুবই সহজ ও ভালো লেগেছে। তাহলে আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।